হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গত পর্বে পিএইচপি বিউটি স্টোরের যে ইন্ডেক্স ফাইলটা সেটাকে আমরা একটু মাস্টারিং করেছিলাম। তো আমি একটু আমার ব্রাউজারটা ওপেন করে নিই এবং আমার যে লারাগনটা আছে এটা আমরা স্টার্ট করে নেব। আর পাশাপাশি আমরা একটা অ্যাডমিন টেমপ্লেট ব্যবহার করব। আমি একটু দেখাই আপনাদেরকে, আমি এই অ্যাডমিন এলটির যে টেমপ্লেটটা সেটা ডাউনলোড করেছি গিটহাব থেকে এবং এটা ফ্রি ভার্সন। আর এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিয়েছি। তো এক্সট্রাক্ট করে নেওয়ার পর এখানে আমার অনেকগুলো ফাইলস আছে। তো এই ফাইলসগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলসগুলো নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, অ্যাডমিন এলটি ফ্রি গিটহাব। ওকে, তো এই যে লিঙ্কটা চলে আসবে, ফ্রি অ্যাডমিন ড্যাশবোর্ড টেমপ্লেট বেসড অন বুটস্ট্র্যাপ 4। তো বুটস্ট্র্যাপ 4 হোক আর 5 হোক, ওইটা কোনো সমস্যা না, আপনারা ডাউনলোড করে নেবেন আপাতত প্র্যাকটিসের জন্য। আমরা তো রিয়েল লাইফে প্রজেক্ট করতে যাচ্ছি না। তো আমি নিয়ে নিলাম এটা। এখন এখান থেকে আমার প্রয়োজনীয় ফাইলগুলো আমি নিয়ে নিব। তো যদি আমি আমার ইন্ডেক্স ডট এইচটিএমএলটা একটু ওপেন করি, তাহলে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে আমার আমি চুজ করব ড্যাশবোর্ড 2টা, কারণ এটা হচ্ছে একটু ডার্ক মোডের। সো আমি যদি ড্যাশবোর্ড 2টা নিই, এটা একটু ব্ল্যাক কালার আছে বা ডার্ক মোড, এটা ব্যবহার করলে বেটার হবে। সুতরাং আমি এটাকে নিয়ে নিব। সো আমি একটু নিয়ে নিই এটাকে। আমার এখান থেকে এই ইন্ডেক্স 2.html এটা দরকার পড়বে, এবং এখান থেকে প্লাগিনস আর হচ্ছে ডিস্ট, এই তিনটা জিনিস আমার দরকার পড়বে। তো আমি এগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমার রুট ডিরেক্টরিতে গিয়ে প্রাইভেট নামে বা যে কোনো একটা নামে আমি নিতে পারি। তো আমি একটা ফোল্ডার করে নিই, এটার নাম দিয়ে আমি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে আমি নিয়ে নিব ড্যাশ ডিএফ। এই ড্যাশবোর্ডের ভিতরে আমি এগুলোকে একটু পেস্ট করে দিব। তো এখানে বহুত ফাইলস, যার কারণে এত লোড নিতেছে। তো আমরা এখানে সবগুলো রাখবো না। তো আমাদের প্রয়োজনীয় যে ফাইলসগুলো এগুলো আমাদের দরকার, ডাটা টেবলস, BS4 এবং ওটি ফিল্ডস। ডাটা টেবলস আমরা মোটামুটি এগুলো রাখলাম। আর হচ্ছে এখানে ড্রপ জোন আমাদের দরকার নেই, ফন্ট সাম ফ্রি এটা রাখা যায়, তারপরে যে কোয়েরি রাখা যায় এবং যে করে ইউআই এটা রাখা যায়। তো আমি কতগুলো ফাইল রাখবো আর বাকিগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। প্রপার জেস্ট আমার লাগবে, যেহেতু বুটস্ট্র্যাপ রান করতে হবে। আর সিলেক্ট টু এটাও দরকার আছে, আর সিলেক্ট টু বুটস্ট্র্যাপ ভর্তি এটাও দরকার আছে। এখান থেকে সামান্যটা আমরা ইচ্ছা করে রাখতেও পারি না রাখতে পারি। সামান্যটা লাগবে যদি আমরা কোনো ডিসক্রিপশন ব্যবহার করি, তাহলে সামান্যটা লাগবে। সুতরাং সামান্যটা রেখে দিলাম। আর সুইটেলার 2-স্টার এটা একটু রাখি। ওকে, সো আমি যেগুলো সিলেক্ট করলাম এগুলো এখানে সিলেক্ট করার পরে আমি আমার এখানে এই যে আমার যে হোম থেকে আমি একটু ডান দিকে আসলে আমার এখানে পাবো আমি ইনভার্ট সিলেকশন। আমি ইনভার্ট সিলেকশনে ক্লিক করব এবং বাকিগুলো আমি ডিলিট করে দিব। তাহলে এটা একদম হালকা হয়ে যাবে, মানে বহুত ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো প্রায় 30 MB উপরে ডিলিট হইলো। তো এখন বাদ বাকি যতগুলো আছে ততগুলো যদি আমি প্রপার্টিসে যাই, মাত্র 16 MB আছে। তো এখান থেকেও আমাদের ডিলিট করে ফেলবো, কারণ আমাদের এখান থেকে দরকার নেই। যে সুইচ অ্যালার্ট এত কিছু আমাদের দরকার নেই। এখন হচ্ছে আমরা এগুলোকে একটু কাটসিট করতে হবে। সো প্রথমে আমি ফাইল ওপেন ইন নিউ উইন্ডো। সো এগুলো এটাকে আমি আমাদের যে 2-স্টার এখান থেকে আমি এই 2-star.h মিনিফাইড এটাকে আমি এদিকে ড্র্যাগ করে ছেড়ে দিব। তাহলে এই 2-স্টারটার কাজ শেষ। তারপর হচ্ছে সুইট অ্যালার্ট, এখান থেকে মিনিফাইড যে সিএসএসটা এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব। তারপরে হচ্ছে সুইট অ্যালার্ট 2, এটাকেও মিনিফাইড ভার্সনটা ড্র্যাগ করে ছেড়ে দিব। ও আচ্ছা, এখানে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দুটোই আছে, তো আমি এখানে দিয়ে দিই। এতে করে আমার অনেক হালকা হয়ে যাবে। এগুলো আমি ডিলিটও করে দিতে পারি এগুলো।
টোস্টার ডট সিএসএনসি, টোস্টার ডট জাভাস্ক্রিপ্ট, এটা লাগবে। আর যে কোয়েরির এতগুলো ফাইল লাগবে না, আমি শুধুমাত্র যে কোয়েরির যে মিনিফাইড ভার্সন এটাকে একটু ড্র্যাগ করে টাইম দিয়ে আমি এখানে ছেড়ে দিব। তাহলে আমার আরো আরো কমে যাবে, তখন 16 MB ছিল, এখন আরো মিনিমাম 1-2 MB কমে গেছে। তো এখান থেকে আরো কমানো যাবে, পপার জেএস থেকে আমি শুধু পপার ডট মিনিফাইড ডট জেএস এটা রাখবো, ইনভার্ট সিলেকশন দিয়ে আমি বাকিগুলো ডিলিট করে দিব। তো মোটামুটিভাবে আমাদের এখানে আপাতত মাস্টারিং করা হয়ে গেল। এখন যদি আমি একটু প্রপার্টিজে যাই, আরো কমে আসলো, তো আরো কমানো যাবে। এই সবগুলো ফাইল, এত ফাইল আমি দরকার পড়ে আমি দেখে দেখে নিয়ে নিব। তো এখন আপাতত এগুলো থাক। তারপরে আমি এখানে যে ইন্ডেক্স 2.html যেটা আছে এটাকে আমি 1 করে দেই, এবং এখানে HTML এর পরিবর্তে আমি এখানে PHP করে দিব। আর এটা আমাদের ইন্ডেক্সও থাকবে না, এটা আমাদের আপাতত রিনেম করে এটাকে আমি ড্যাশবোর্ড করে দিই, ড্যাশবোর্ড ডট PHP। এবং আমি যদি আমার এখানে এসে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ ড্যাশবোর্ড ডট PHP ড্যাশবোর্ড, বোর্ড বানানটা বল হয়েছে, ওকে। তো এখানে মূল কাহিনী হচ্ছে আমার অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ইয়ে হয়নি, সো এগুলো একটু লিঙ্ক করতে হবে। সো প্রথমে আমাকে বলতেছে ফন্টসাম প্লাগিনস এর ভিতরে, ফন্টসাম নামে ডিরেক্টরিটির ভিতরে সিএসএস অল ডট ম্যানিফেস্ট সিএসএস এটা পাইছে, কিন্তু যেটা পাইনি আমি একটু নিচের দিকে যাই, আমার মনে হয় জাভাস্ক্রিপ্টটা পাইনি। সো প্রথমে আমার যে কোয়েরিটাকে লিঙ্ক করতে হবে, আমি ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ড ডট PHP এটাকে একটু ওপেন করবো, এবং আমার যে কোয়েরিটা আমি একটু কন্ট্রোল ইন্ডি দিয়ে নিচের দিকে আসবো। যে কোয়েরিটা হচ্ছে আমার প্রথমে এটা প্লাগিনস এর ভিতরে, যে কোয়েরি নামক ফোল্ডার নয়, প্লাগিনস এর ভিতরে কন্ট্রোল এস দিলাম, দেখি যে কোনো এরর দেয় কিনা, রিলোড, ওকে। তো চলে আসলো, এখানে বেশ কিছু ফিচার্স আসেনি, এগুলো আমাদের দরকার নেই, আমাদের যেগুলো দরকার পড়বে সেগুলো আমরা নিয়ে নিব। সো ওভারলে যেটা আছে এটা আমার দরকার নেই আপাতত, এটা আমি নিলাম না, এটা ঠিক আছে আমার। আর এই যে কোয়ারি মাউস হোয়াইল এগুলো আমার দরকার নেই, সো আমি এই চার জেএসের জন্য এগুলো আমার দরকার নেই, আমি এগুলো রিমুভ করে দিলাম। এখান থেকে আমি স্ক্রল বারটা রিমুভ করে দিলাম। আর এই ডেমো জেএসটা এটা আমাদের দরকার নেই, এটা ডেমো পারপাসের জন্য, এটা আমাদের দরকার নেই। আর ড্যাশবোর্ড 2.js এটা থাকবে আমাদের, ওকে, কারণ আমাদের যেহেতু ইন্ডেক্স HTMLটা ছিল ভার্সন 2, এই জন্য আমরা এটা নিলাম। আর একটা হার্ড রিফ্রেশ দিই, তাহলে আমি রাইট ক্লিক করে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দিয়ে কনসোলে যাব, দেখবো যে কনসোলে কোনো এরর আছে কিনা। শুধু একটা এরর আছে, চার্ট ইজ নট ডিফাইন্ড, এবং এটা হচ্ছে ড্যাশবোর্ড 2.js এর মধ্যে আছে। সো আমার ড্যাশবোর্ড 2.js এটাও আমি একটু রিমুভ করে দেখি যে কাজ করে কি না, একটু রিফ্রেশ দিলাম, রাইট ক্লিক করে একটু ইন্সপেক্ট করি, এবং কনসোলে আসি, আমার কোনো এরর নেই এবং আমার এখানেও কোনো এরর নেই, ওকে। তো এখানে আমার কন্টেন্টগুলো শো করতেছে না, কোনো সমস্যা নেই, আমি আমি চাচ্ছি না এই কন্টেন্টগুলো থাকে, উপর থেকে যেগুলো রিমুভ করে দিব, এটা ক্লিক করে, হ্যাঁ এটা ঠিক আছে। তো আমার যেগুলো দরকার আপাতত এগুলো ঠিক আছে, আমার এত কিছু প্রয়োজন নেই, তো আমি এগুলোকে এখন একটু মাস্টারিং করব। তো আমাদের ফাইল লিঙ্ক আপ হয়ে গেল, আপাতত জাভাস্ক্রিপ্টের কাজ শেষ, একটু কন্ট্রোল হোম দিয়ে উপরে যাই, এবং এই যে এখান থেকে যে সিএসএসগুলো আমার সমস্যা এগুলো আমি একটু রিমুভ করে দিই, তাহলেই হয়ে গেল। তো আমার ফন্টসাম ঠিক আছে, বাকিগুলো তো ফন্টসামের মধ্যে শুধু অল ডট মিনিফাইড ডট সিএসএস এটা অ্যাড করেছে। তো আমি যদি একটু আমার এখানে আসি প্লাগিনস এবং ফন্টসাম, এখান থেকে এই সিএসএস থেকে যদি অল ডট মিন ডট সিএসএস এটাকে কপি করি, এবং এখানে এসে পেস্ট করে দিয়ে আবার এই দুইটা ফোল্ডারকে কপি করি ওয়েব ফ্রেন্ড সহ, কন্ট্রোল সি দিয়ে একটু এ করি, তারপর এখানে এসে পেস্ট করে দিব, ওকে। সো এই ওয়েব ফ্রেন্ডস যেটা আছে এটা সবসময়
একটু বাহিরে থাকে আর কি, এটা একটু বাহিরে থাকে। সো এটাকে আমি একটু আবার ড্যাশবোর্ডের ভিতরে এনে ওই ফাংশনটা ছেড়ে দিলাম। তো এই প্লাগইনস এর ভিতরে এই যে অল ডট মিনিফাইড ডট সিএসএস, এখান থেকে আমি আমার ফন্ট স্যাম্পলটাকে ডিলিট করে দিলাম। আমার এখানে প্রবলেমটা হচ্ছে, তো এটা আমি একটু ঠিক করে দিই। এটা হচ্ছে প্লাগইনস এর ভিতরে, ওকে, তো আমার হয়ে গেল। তো ধীরে ধীরে এইভাবে আমি ছোট করে করে আনবো। তাহলে এখানে এই যে সিলেক্ট টু, এগুলো কিন্তু ব্যবহার করা হয়নি, কিন্তু এগুলো লাগবে যখন আমরা ফর্ম ব্যবহার করব তখনই কিন্তু লাগবে। ওকে, তো আপাতত দৃষ্টিতে আমার হয়ে গেল এটা। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আগামী ভিডিওতে আমরা এটাকে ড্যাশবোর্ডটাকে মাস্টারিং করবো এবং লুকিংটাকে ক্লিয়ার করে দিব। ওকে, তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।